হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমরা পিএইচপি টিউটোরিয়ালের প্রথম পর্বে চলে যাব। আমরা দেখব কিভাবে পিএইচপি লিখতে হয় বা কোথায় লিখতে হয়। আমরা পিছনের টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কোথায় লিখতে হয়। আজকে আমরা পিএইচপি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আগে বলে রাখি যে পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ আপনি যদি সরাসরি লিখে কোড রান করেন, যেমন আমরা আমাদের যদি যে ফটোগ্রাফি ওয়েবসাইট তৈরি করেছি, এখানে যদি আমরা ডাইরেক্ট কোথাও পিএইচপি লিখে দেন রান করি, এই কোড কখনো কাজ করবে না। আমরা যদি এখানে কোথাও পিএইচপি রান করি, আমি সামান্য একটা এক্সাম্পল দেই। দেখুন, এখানে যে আমি ইকো লিখে হ্যালো লিখেছি, এই কোড কিন্তু রান করেনি। আমাদের এই যে ইন্ডেক্স ফাইলের মধ্যে আমার কিন্তু এখানে আসার কথা ছিল যে আমি ইকো লিখে দিলে পিএইচপি রান করার কথা ছিল, কিন্তু পিএইচপি রান করেনি। এর কারণ হচ্ছে পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আমাকে অবশ্যই কোনো সার্ভারের মাধ্যমে পিএইচপি রান করতে হবে। তো প্রথমে আমার কম্পিউটারকে একটি সার্ভারে পরিণত করতে হবে। সার্ভারে পরিণত করার পরে আমরা পিএইচপি লিখতে পারবো, অথবা আপনাদের যদি ডোমেন হোস্টিং কারো কেনা থাকে, সেখানে ডাইরেক্ট পিএইচপি লিখতে পারবেন, সেগুলো কাজ করবে। সেখানে কোনো সার্ভার তৈরি করতে হবে না, সেখানে অটো সার্ভার ক্রিয়েট করা থাকে। তো লোকাল হোস্টে, দ্যাট মিন্স কম্পিউটারের মধ্যে কীভাবে সার্ভার ক্রিয়েট করতে হয়, আমরা আজকে সেই বিষয়গুলো ফলো করব। এটা হচ্ছে জ্যাম্প। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্রথমে আপনার কম্পিউটারের ভার্সন অনুযায়ী। সেটা এখানে দেখুন, পিএইচপি যে ভার্সন চাচ্ছেন সেগুলো এখানে লেখা আছে যে কোন ভার্সন এখানে কাজ করবে। তো সবচেয়ে মডার্ন যে ভার্সন, এটা হচ্ছে 7.2 ভার্সন। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। 123 MB-র মতো হয়তো অ্যাপ্লিকেশনটা। এটা ডাউনলোড করে ইনস্টল করলে আপনার কম্পিউটার একটি সার্ভারে পরিণত হবে। আমার ডাউনলোড করাই আছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড করব না। চলুন আমরা ইনস্টল প্রসেসটা দেখি একটু। দেখুন, এখানে আমার এই কিন্তু জ্যাম্প রয়েছে আমার ডেস্কটপের উপরে। আমরা এখান থেকে ইনস্টল করবো ডবল ক্লিক করে। নেক্সট 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 দিতে থাকবেন। এটা ইনস্টল হতে অনেক সময় লাগবে, আমি ভিডিও পুশ করে রাখি। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ফিনিশে ক্লিক করব। অ্যালো করে দেই। আমাদের জ্যাম্প ইনস্টল করা হয়ে গেছে, আমরা দেখবো যে আমাদের জ্যাম্প ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমি এখানে ব্রাউজারে শুধুমাত্র লোকাল হোস্ট লিখে দিয়েছি। দেখুন, যদি লোকাল হোস্ট লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটা ভিউ চলে আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেছে। আর যদি এরকম ভিউ না হয়, অবশ্যই এই যে জ্যাম্পের যে কন্ট্রোলার রয়েছে, এটাকে রান করে দিতে হবে। তো এটা প্রথমে আমি এখানে সেট আপ করে রাখি, অথবা এটা জ্যাম্পের যে কন্ট্রোলার ইনস্টল হয়েছে এটা এখানে গেলে পাওয়া যাবে। এখানে সার্চ দেই জ্যাম্প লিখে। এই যে দেখুন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এখানে গিয়ে আপনারা এই অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটা কে রান করে দিবেন। রান করে দিলে আমার সার্ভার রান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পিএইচপি সার্ভার। এখন আমাদের সি ড্রাইভের মধ্যে গিয়ে, এই যে দেখুন একটা জ্যাম্প নামে ফোল্ডার চলে এসেছে এখানে। এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে
দেখতে পাবেন এইচটি ডকস নামে একটি ফোল্ডার, এর মধ্যে যা কিছু আছে আমরা সব কিছু ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো কিছুর দরকার নেই। এবারে আমরা যে কোডিং করেছিলাম এখানে ফটোগ্রাফির মধ্যে যে কোডগুলো রয়েছে আমরা সেগুলোকে আমাদের জ্যাম্পের মধ্যে নিয়ে নেই। এটাকে কপি করে নিয়ে নেই, এবার যদি আমরা আমাদের এই যে জ্যাম্পে একটু যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এই যে ফটোগ্রাফি ওয়েবসাইট যেটি আমরা এখানে ফোল্ডার হিসেবে নিয়েছি, দেখুন এই যে ফোল্ডার, সেই ফোল্ডার কিন্তু আমরা এই যে এইচটি ডকস এর মধ্যে নিয়েছি এবং সাথে সাথে এখানে চলে এসেছে। এবারে আমাদের যে ইন্ডেক্স ফাইল, ডিফল্টভাবে আমাদের ইন্ডেক্স ফাইল ফাইলটি সবসময় রান করে, তাই ফটোগ্রাফির মধ্যে দেখবেন যে আমাদের ইন্ডেক্স ফাইল রয়েছে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবারে কিন্তু আমাদের সেই পিএইচপি রিকো লেখা হ্যালো আসেনি, তো এটাকে আনার জন্য এগুলো সব কেটে দিই। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, আমরা ইন্ডেক্স ফাইলের উপরে যদি যাই দেখতে পাবো যে এই ইকো লিখে যে আমি হ্যালো লিখে দিয়েছিলাম এই কোডটুকু আসেনি। এটাকে আনার জন্য আমাদের এই ফাইলকে রিনেম করে ইন্ডেক্সকে এইচটিএমএলকে রিনেম করে জাস্ট পিএইচপি লিখে দিতে হবে। আমি এক্সটেনশন কেটে শুধুমাত্র পিএইচপি লিখে দিলাম এবং আমি এবার গিয়ে একটু যদি রিলোড দিই দেখুন এই সাথে সাথে পিএইচপি কিন্তু কাজ করেছে, দেখেছেন হ্যালো লেখা চলে এসেছে। আশা করি এই পর্যন্ত আমি যে কাজটুকু করেছি এটা হচ্ছে জাস্ট পিএইচপি ইনস্টল আপনার সার্ভারে, আপনার কম্পিউটারে, দ্যাট মিন্স এখন আমার কম্পিউটার আমি যে কোনো ধরনের পিএইচপি অথবা পিএইচপি রিলেটেড যে সিএমএসগুলো রয়েছে পিএইচপি সব ধরনের কাজ আমরা করতে পারবো। আশা করি আজকে টিউটোরিয়ালটি এনজয় করেছেন, ধন্যবাদ সবাইকে।